তোমরা ভিডিও স্ক্রিনে যে গেমপ্লেটা দেখতে পাচ্ছ এটা কি সিগমা গেম? তাহলে কি সিগমা গেমের নতুন আপডেট চলে আসছে? সিগমা গেমের যে নতুন আপডেট চলে আসে এটা তোমার মোবাইলে কিভাবে ইনস্টল করবা? বেশি কিছু করতে হবে না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবা যে সিগমা গেমের নতুন আপডেটটা তোমাদের ফোনে কিভাবে ইনস্টল করবা। হে গাইস, আসসালামু আলাইকুম। তো ভিডিওর স্ক্রিনে কিন্তু সিগমা গেমের গেমপ্লে তোমরা দেখতে পাচ্ছ, আর এই গেমপ্লেটা কিন্তু আপডেটের পর। তো আপডেটের পরে কিন্তু সিগমা গেমের ভিতর অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, আর সিগমা গেমের আগে যে ক্যারেক্টারগুলো ছিল ওইগুলো কিন্তু দেখতে অনেকটাই কার্টুনের মতো, বাট এই আপডেটের পর কিন্তু ক্যারেক্টারগুলো ফ্রি ফায়ারের মতো করা হয়েছে, আর অন্য সব কিছু কিন্তু একই আছে। তোমরা কিন্তু চাইলে এখন দেখতে পারো। আর সিগমা গেমের যে গ্রাফিক্সটা এটা কিন্তু অনেকটা কালারফুল করা হয়েছে। তোমরা কিন্তু জানো যে প্রথমে সিগমা গেমের যেরকম গ্রাফিক্স ছিল সেটা কিন্তু এতটাও কালারফুল ছিল না। তো বর্তমানে আপডেটের পরে কিন্তু সিগমা গেমটা আসলেই সত্যি গাইস খুবই গর্জিয়াস গ্রাফিক্স দেওয়া হয়েছে। তো এখন কথা হলো যে তোমরা কিভাবে সিগমা গেমটা ইনস্টল করবা, মানে সিগমা গেমের নতুন আপডেটটা দিবা, কারণ তোমরা কিন্তু কোনো ব্রাউজার বা ওয়েবসাইটে কিন্তু সিগমা গেমের নতুন আপডেট দেওয়ার কোনো লিঙ্ক পাও নাই। তো গাইস, তোমরা কিন্তু সিগমা গেমটা আপডেট দেওয়ার লিঙ্ক না পেলেও আমি কিন্তু অনেক আগে সিগমা গেমের নতুন আপডেটের লিঙ্কটা পেয়ে গেছি। তো যার কারণে কিন্তু আমি সিগমা গেমটা আপডেট দিয়ে ফেলছি এবং সিগমা গেমের ভিতরে যে সকল পরিবর্তন এটা কিন্তু তোমাদের বলে দিলাম। এখন কথা হলো যে তোমরা কিভাবে সিগমা গেমটা ইনস্টল করবা বা লিঙ্কটা কোথায় পাবা। তো এখন কথা হলো যে তোমরা কিভাবে সিগমা গেমটা আপডেট দিবা বা সিগমা গেমের আপডেট দেওয়ার লিঙ্কটা কোথায় পাবা। তো আপডেট দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার পেজে চলে যাবা। তো পেজের প্রোফাইল পিকটা কিন্তু এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ, সাথে ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিঙ্ক দিয়ে রাখবো। তো পেজটাকে ফলো করে দিবা আর আমার পেজে আমাকে মেসেজ দিবা যে তোমার সিগমা গেমের নতুন আপডেটের লিঙ্ক লাগবে, আমি কিন্তু ওইখান থেকে আপডেট দেওয়ার লিঙ্কটা দিয়ে দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো স্টিল থাকো ব্রাদার, স্টিল ব্রাদার পাশ থাকো। গুড বাই।